ভিউয়ার্স, আমরা এই পার্কিং রোডে এসেছি। এখানে বেলাল মসজিদ, ঠিক বেলাল মসজিদের অপোজিটে যে এখানে যে আপনারা দেখতেছেন যে ক্যাশ মেশিন, এই ক্যাশ মেশিনে একটি ঘটনা ঘটেছে এবং অভিনব কায়দায় আমার সামনে যে ভাই উনার কাছ থেকে কার্ডগুলো নিয়ে গেছিল, কিভাবে নিয়ে গেছিল সেটি আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আসলে আমি আসছি এদিক থেকে, আসার পরে প্রথমে আমি ক্যাশ মেশিনে যাই পিন চেঞ্জ করার জন্য, আর যেহেতু মানে পিন চেঞ্জ করতে গেছি হঠাৎ করে আমার মানে এই দিক থেকে একজন আসছে, একটা বলতে সেই মেশিনে কাজ করে না, ব্যাংক কার্ড তুমি তুলে ফেলো, পিন নাম্বার দিয়ে বাম পাশে ক্যান্সেল দাও, তাহলে পিন মানে কার্ড চলে আসবো। তো আমি যখন এই পিন কোড দিয়ে ক্যান্সেল দিছি আর কার্ড আসতেছে না, হ্যাঁ, এরপরে বললো যে তুমি তাহলে দ্বিতীয় আরেকটা কার্ড দাও, তাহলে দুটো একসাথে চলে আসবো। হ্যাঁ, তো পরবর্তীতে যখন মনে করেন যে দুইটা কার্ড একসাথে দিলাম, একসাথে দেওয়ার পরে মনে করেন যে দোনোটা কার্ড আমার আসলো না। হ্যাঁ, আমি মনে করছি কার্ড দোনোটাই বুঝি এটিএম এর ভিতরে রয়ে গেছে। পরে আমি ভিতরে দোকানের ভিতরে গেলাম, যা বললাম যে ভাই আমার তো কার্ড যদি আটকে গেছে গা, এই সে আবার সাথে সাথে বেরোইছে, বেরোয় আসছে। আসার পরে আমি যখন ফোন দিছি, এইখানে এটিএম এর নাম্বার আছে, এই ফোনের নাম্বার দিয়ে ফোন দিলাম, ফোন দেওয়ার পর এরা ট্রান্সফার করে পাঠাইছে হলিফ্যাক্সে, হলিফ্যাক্সে আমার কার্ডটা বন্ধ করে দিছে। হ্যাঁ, জাস্ট এই এতটুকু সময়ের মধ্যে তারা আমার ৫০০ পাউন্ড উঠে নিয়ে গেছে গা। আবার যখন বললো যে তুমি দ্বিতীয়টা দাও, দ্বিতীয় কার্ড দিলে তখন দুইটা একসাথে বেরোইবো, তা আমি আবার দ্বিতীয় কার্ড দিছি, এটা ছিল আমার মানে একেবারে ই কার্ড যেটা আমি সবসময় ইউজ করি। তো এর মাঝে দ্বিতীয়টা আমি আবার দিছিলাম মঞ্জো কার্ড, তো বলছে না এটা হবো না, তুমি নর্মাল কার্ড দাও। তো পরবর্তীতে আমি নর্মাল কার্ড দিই, যেটা আমি কন্টিনিউ ট্রানজ্যাকশন করি। তো ওই কার্ডটা দেওয়ার পর আবার আমার বাম দিক থেকে আরেকজন আসছে, বাম দিক থেকে আইসা বলতেছে কি মেশিনে কাজ করে না। যখনই আমি তার দিকে তাকাইছি সম্ভবত ওই সময় ওই কার্ডটা সে বের করে ফেলছে। হ্যাঁ, বের করে সে খুব দ্রুত এখান থেকে আমরা বলছে তুমি তাহলে ভিতরে দেখতে পারো, যোগাযোগ করে এই ভিতরে তারা দুজন সরে পড়ছে। হ্যাঁ, আমি ভিতরে গেছি আর আইসা দেখি এরা নাই, আর আমি ফোন দিলাম এই সময়ের ভিতরে চলে গেছে। বাট আমার খুব ই ছিল, সাহস ছিল যে এটা আমাদের মানে একেবারে কাছের জায়গা, এখানে নামাজ পড়ি, পাশক তো আমাদের বাসার কাছে, আড্ডা দেয়, এই কফি বারে কফি খাই, তো এখানে কে মানে ফরওয়ার্ড করব। আর দ্বিতীয় হলো আমার টাকা যে তুলবো এখান থেকে, এরকমও প্ল্যান ছিল না, তাইলে আমি আরও সচেতন থাকতাম যে না আমি টাকা তুলবো। জাস্ট আমি কার্ডের পিন চেঞ্জ করতে আসছিলাম, নতুন একটা অ্যাকাউন্ট করছি, ওই অ্যাকাউন্টের নতুন কার্ড আসছে, জাস্ট এই সময় এই ঘটনা ঘটছে, তারা আমাকে কনফিউজ করে ফেলছে আর কি। শুধু ৫০০ পাউন্ডেই, কারণ ওই যে আমি জাস্ট ফোন দেওয়ার সাথে সাথেই তো ক্যান্সেল করে ফেলছি, সেজন্য আর তারা আর কোনোই করতে পারে নাই। শুধু এই ৪-৫ মিনিটের ভিতরে আমি ফোনে যতক্ষণ ব্যাংকের সাথে ছিলাম এই সময়ের ভিতরে তারা ৫০০ পাউন্ড তুলে ফেলছে। না, এরা ছিল পরবর্তী, প্রথমে তো ইংলিশে কথা বলছে তারা দুইজন, জাস্ট যখন চলে যায় তখন দেখছি আবার আরবিতে কথা বলে, মানে তার মানে আরবিক হইতে পারে আর কি।